নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে, আর কিছু কাজ করলে, চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে। এক নম্বরে বিশ্বনবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে, আতাআত বালাহা শামির, আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করে, চারটা কয়টা? পাঁচ ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে, কে কার উপর ডমিনেটিং করবে এ নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ড কে তুই টাঙ্গা, স্ত্রী কয় আপনি টাঙ্গান, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কিলাকিলি। এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিষ্ণু বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না, যদি জায়েজ হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জা স্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ, আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলে পেরে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে, ঢাকায় পোলা পাইনা, ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানিরে কয় হানি, পানরে কয় হান, তো ছোট বাচ্চা এটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মা থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়, মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি ভালো, দুধ গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এই নারীদের পেট হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়েও আমি বলি এটা দামি খনি। এই নারী যদি হেজাব মেনটেন করে, কোরআন পড়ে, সুন্না পড়ে, তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিক লোক বেরোবে, ভদ্র, সালেহ, শহীদ, নবী, সিদ্দিক এরা বেরিয়েছে, ঠিক কিনা? আর একই নারী যদি ইসলাম না মানে, স্বামীর আনুগত্য না করে, সালাত না পড়ে, কোরআন সুন্না না মানে, তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত, দুর্নীতিবাজ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে, অন্যকে হত্যা করে, জুলুম নির্বিচারে করে, এরকম ডাকাত বেরোবে। এজন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ। বিষ্ণু বলেছেন না দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না? নেককার না হইলে ওয়াজ শুনতে আসতো? এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন, নো দাই সেলফ, আপনারা যে কতটা দামি, আপনারা যে কতটা সম্ভাবনাময়ী, এটা একটু বুঝবার চেষ্টা করেন। আবার বিশ্বনবীকে, বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন, আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিষ্ণুই বলেছেন লাইয়াদ খুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না।
এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে, তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইদানি এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, চারটা গম্বুজ বানায় জায়গায়, আছে না নাই? এগুলো করে, তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে, নিষেধ করেছেন। আমার বোনেরা, নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ। আপনি গায়ে ডিওড্রেন্ট, দুর্গন্ধনাশক, পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালি নয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারী নি, কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, পাতলা জামা পরবেন না, যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়। নাম্বার থ্রি, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার ফোর, বিষ্ণুই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জুরিতে এগুলো নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিষ্ণু সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায়, আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন না। এরপর বিষ্ণুই ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক, ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় দুইটা, না এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিষ্ণুনবী নিষেধ করেছেন। আমার বোনেরা, আপনারা এটা করবেন না। এরপরে বিষ্ণুনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না। দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিষ্ণুনবী মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশারান নিসা, ও নারীরা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সৎকা করো, দান খয়রাত কর। নারীরা বললেন কেন, আমাদের বললেন কেন? বিষ্ণুনবী বললেন উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? দুইটা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে, স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আসলে নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়, জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে, স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামি বানাবে। দুই নাম্বার, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়, হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইত, হেতুর উপরে আল্লাহর গজব হইত, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দে, আচ্ছা, তো এগুলো করা যাবে না, স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিষ্ণুনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের বইয়ের নাম হোক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ, কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ, মারিয়াম আলাইহাস সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন, দুইজন গেল। তিন নাম্বার, বিষ্ণুনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা, পতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। চার নাম্বারে, বিষ্ণুবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিষ্ণুনবীর ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন,
বিষ্ণু যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াইয়া দিত। কি নারী ছিল? মায়েশার জীবনী পড়তে হবে। সবশেষে বিষ্ণুনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতিমাতুল আজ-জাহরা, এই ফাতিমাতুল জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো, মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও। কেমন করে আপনি নিজেকে সেফ করবেন? এই শিক্ষা মাপ সৈয়দাতুনা ফাতিমাতুজ জোহরার জীবনীতে আছে না নাই? তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে। আর যে চারটা কথা বিষ্ণুই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে। তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে? আল্লাহ। তুমি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো মহীয়সী নারী হিসেবে কবুল করো, ফাতিমাতুজ জাহরার মতো এরকম পর্দানিশীন নারী হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর